হ্যালো স্টুডেন্ট প্রত্যেক ওয়েলকাম জানাই স্টাডি ক্লাস বাই এসকো স্টাডির পক্ষ থেকে আমরা শুরু করতে চলেছি বংশগতি চ্যাপ্টার এবং এই বংশগতি চ্যাপ্টার থেকে প্রতি বছর এএনএম জিন পরীক্ষায় কিছু না কিছু প্রশ্ন এসে থাকে এবং আজকের এই ক্লাসটা করার পর তোমার বংশগতি চ্যাপ্টারের উপর যা কিছু রয়েছে না সব কিছু ক্লিয়ার হয়ে যাবে কারণ আজকের এই ক্লাসটা খুব ইম্পর্ট্যান্ট প্রথম থেকে শেষ অব্দি দেখো ক্লাসটা আনতে লেট হয়ে গেল নেটওয়ার্কে খুব প্রবলেম হচ্ছিলো বৃষ্টি হচ্ছিলো সেই জন্য প্রথম প্রশ্ন দুটি শঙ্কর আচ্ছা প্রত্যেকে কমেন্টে অ্যান্সার জানাবে তোমাদের নাম লিখে যাবে যে তোমার কি নাম এবং তুমি কত মার্কস পাচ্ছ পঁচিশের মধ্যে কত পাচ্ছ বা তিরিশটা প্রশ্ন না তিরিশের মধ্যে কত পাচ্ছ দেখা যাক কতগুলো প্রশ্ন আজকে করানো যায় এটা লং লেন্থে ক্লাস কিন্তু আজকে হচ্ছে প্রথম প্রশ্ন বলেছে দুটি শঙ্কর লম্বা মোটর গাছের মধ্যে সংক্রয়ন করা হলে এফ ওয়ান জুনুতে সংকল লম্বা মোটর গাছ পাওয়া যাবে কতগুলো অ্যান্সার কি হবে দুটি শঙ্কর লম্বা মোটর গাছ দেখো আমরা বড়টি বড়টি বলতে বুঝি প্রকট বৈশিষ্ট্য বড়টি ছোটটি বলতে বুঝি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ঠিক আছে এবং এটা প্রচ্ছন্ন এটা হচ্ছে শঙ্কর বৈশিষ্ট্য এবং ছোটো হাতেরটি ছোট হাতেরটি বলতে আমরা বলছি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আমাকে যেটা চেয়েছে সেখানে হেঁটেরও জায়গা লম্বা বা শঙ্কর লম্বা বা তুমি বলো দুটো শঙ্কর লম্বা মোটর গাছ মানে কি বড়টি ছোটটি ক্রস বড়টি ছোটটি দুটোর মধ্যে ক্রস ঘটাও দেখো কী হবে বড়োটির সঙ্গে বড়োটি বড়টির সঙ্গে ছোটটি বড়টির সঙ্গে ছোটটি ছোটটির সঙ্গে ছোটটি ঠিক আছে এবার তুমি যদি এখানে দেখো এই দুটো আছে তাহলে দুটো হলে কী হবে একশো দিয়ে আমি দুইকে ভাগ করবো কারণ টোটাল একশো ধরলে আমার যেহেতু দুটো এখানে সংকলন বা দুই দিয়ে ভাগ কর কত হবে ফিফটি পার্সেন্ট কত হবে ফিফটি পার্সেন্ট রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট প্রশ্ন মহিলাদের কি বলা হয় মহিলাদের কি বলা হয় হেট্রোগ্যামেটিক লিঙ্গ হেট্রোজাইগোটিক লিঙ্গ হোমোজাইগোটিক লিঙ্গ নাকি হোমোগ্যামেটিক লিঙ্গ দেখো মহিলাদের ক্ষেত্রে গ্যামেট কি এক্স এক্স পুরুষদের ক্ষেত্রে কী গ্যামেট এক্স ওয়াই তাহলে তুমি নিজেই এখন বিচার করো যে সেম গ্যামেট মানে হোমো তাহলে এক্ষেত্রে মহিলাদের কি বলবো আমি হোমোগ্যামেটিকলি হোমোগ্যামেটিক লিঙ্গ ঠিক আছে থাকবে হোমোগ্যামেটিক লিঙ্গ খর্ব মনে মোটর গাছ সবসময় কি হয় হয় নাকি এদের কোনোটি নয় মেন্ডেল যখন খর্ব মোটর গাছ বেঁচেছিল তখন টোটাল সাত জোড়া চরিত্র নির্বাচন করেছিল খর্ব মোটর গাছ না যখন মোটর গাছটাকে নিয়েছিল তার সাত জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন অর্থাৎ টোটাল চোদ্দোটা বৈশিষ্ট্যকে বেঁচেছিল দেখা যাক তো চোদ্দটা বৈশিষ্ট্যের নাম কারো মনে আছে কিনা দেখি কমেন্টে কারা জানাতে পারো কমেন্টে প্রত্যেকে জানো নামটা লিখবে আমি চেক করব কারা জানাচ্ছে আমি দেখব যে কারা জানো আচ্ছা খর্ব খর্বপটর গাছ সবসময় হয় কেমন গো ছোট থেকে ছোটো থেকটি দুটো সেম গ্যামেট না সেম গ্যামেট মানে হচ্ছে হোমো তাহলে কি হবে হোমো এবার অনেক সময় দিতে পারে হোমো প্রকট নাকি প্রচ্ছন্ন তাহলে কবে হোমো হোমোজাইগাস প্রচ্ছন্ন খেয়াল থাকবে কিভাবে হোমো হোমোজাইগাস প্রচ্ছন্ন রাইট নেক্সট প্রশ্নে চলে এসো বলছে মোটর গাছের ক্ষেত্রে প্রকট বৈশিষ্ট্যটি হলো প্রকট বৈশিষ্ট্য জানতে চাইছ আমি কিন্তু আচ্ছা তোমরা সাত জোটা বৈশিষ্ট্য জানো দেখো সাদা ফুল প্রচ্ছন্ন কুঞ্চিত বীজ ছোট বীজ ছোট দেখো ছোটো যা কিছু সাদা জিনিস সাদা ফুল প্রকাশ পাবে না একটা রং চঙে কালার ফুল প্রকাশ পাবে দেখে তাই বেগুনি ফুলটা প্রকাশ পাবে তাহলে সাদা ফুলটা প্রচ্ছন্ন কুঞ্চিত বীজটাও প্রচ্ছন্ন হলদে বীজপত্র এটাও কিন্তু হলদে ফলত এটা কিন্তু প্রচ্ছন্ন প্রকট হচ্ছে হলদে বীজপত্র কি হচ্ছে হলদে বীজপত্র নেক্সট প্রশ্ন সংযুক্ত কানের লতি ভালো করে প্রশ্নটা পড়ো সংযুক্ত কানের লতির জন্য দাই অ্যালিলটির নাম কি প্রকট স প্রকট প্রচ্ছন্ন নাকি কোনোটি নয় মনে রাখবে সংযুক্ত কানের লতির জন্য প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কী বৈশিষ্ট্য প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এবিও তন্তে বিভিন্ন রক্তশ্রেণী সৃষ্টির কারণ কি এবিও তন্তে বিভিন্ন রক্তশ্রেনি সৃষ্টির কারণ কি তার আগে যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন কর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো প্রত্যেকে রেজাল্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেওয়া হয় অবশ্যই নিচের ডেস্ক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবে ওখান থেকে তোমরা জয়েন করো যারা এখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করোনি আমাদের একটা নতুন ভিডিও চ্যানেলে এসেছে কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে নিচের কমেন্টে পিনটা লিঙ্ক করে দেওয়া আছে অ্যাডমিট কার্ডে সেখান থেকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নেবে এবিও রক্ততন্ত্রের মানে রক্তশ্রেণীর সৃষ্টির কারণ কি সহপ্রকর্তা এবিও রক্ত শ্রেণীর সৃষ্টির কারণ মনে রাখবে সহপ্রকরতা ঠিক আছে নেক্সট প্রশ্ন ঋণের গঠনগত স্থায়ী পরিবর্তনকে কী বলে টোটাল চারটা শ্রেণীতে তো দেখো খুব কঠিন প্রশ্ন কিন্তু হবে না একদম ইজি প্রশ্ন হবে এই টাইপেরই প্রশ্ন হবে তোমরা ঘাবড়ে যাবে না ভয় খাবে না যারা ভয় খাবে তারা কিন্তু অ্যান্সার করতে পারবে না তো সেক্ষেত্রে পজিটিভ থাকা খুব প্রয়োজন এবং সঠিকভাবে প্রশ্নের উত্তর যত না জানো তোমাকে পজিটিভ বেশি থাকতে হবে দেখবে পজিটিভ থাকলে যা কিছু পড়েছো তার মধ্যেই প্রশ্ন আসলে তুমি লিখতে পারছো আচ্ছা জিনের গঠনগত স্থায়ী পরিবর্তনকে কী কোনো অভিযোজন বলে না অভিব্যক্তি বলে না অ্যালিল বলে না তাহলে কী হবে পরিব্যক্তি কারণ হঠাৎ করে আকস্মিকভাবে জিনের পরিবর্তনকে মিউটেশন বা পরিব্যক্তি বলায় এই মিউটেশন বা তত্ত্বের জনক কে ছিল জানো কে ছিল জানো হুগোদাভিস কে ছিল হুগোদাভিস হিমোফিলিয়ায় যে প্লাজমা প্রোটিনটি তৈরি হয় না সেটা কি হিমোফিলিয়ায় যে প্লাজমা প্রোটিনটা তৈরি হয় না সেটা কি অ্যালবুমিন রয়েছে গ্লোবিওলিন রয়েছে ফাইবিন রয়েছে নাকি কাইটিন কী হবে হিমোফিলিয়ায় যে প্লাজমা প্রোটিন দেখো হিমোফিলিয়া মানে কোনো একটা আঘাতপ্রাপ্ত স্থান থেকে রক্ত যদি বেরো থাকে সেটা বন্ধ হবে না তাহলে সেটা হচ্ছে হিমোফিলিয়া তাহলে হিমোফিলিয়ায় যে প্লাজমা প্রোটিনটা তৈরি হবে না সেটা কী সেটা হচ্ছে কি না ফাইব্রিন ফাইব্রিনের প্রভাবে কিন্তু কি হয় না রক্ত জমাট বাঁধে তাহলে ফাইব্রিনটা তৈরি হলে রক্তটা জমাট বাঁধত এটা তৈরি হয় না বলেই তো রক্তরা জমাট বাঁধতে পারে না তাই মানুষটা কি মারা যায় হিমোফিলিয়ার প্রধান সমস্যা কি এটা তোমরা প্রত্যেকেই পারবে এই কমেন্ট অ্যান্সার করো প্রত্যেক কমেন্ট আনসার করো রঙ চিনতে না পারা দেখো রঙ কিন্তু চিনতে পারে ঠিক আছে এটা বর্ণান্দতা দেহাব্যান্তরে রক্তক্ষরণ দেখো হিমোফিলিয়ার প্রধান অর্থ হচ্ছে কি রক্তকরণ তাহলে কীভাবে রক্তক্ষরণ এটা হচ্ছে হিমোফিলিয়ার প্রধান সমস্যা ঠিক আছে নেক্সট প্রশ্নে চলে এসো ক্রিসকস উত্তরাধিকারের উদাহরণ কি ক্রিসকস উত্তরাধিকারের উদাহরণ কি বর্ণান্ধতা ডায়াবেটিস হিমোফিলিয়া বর্ণান্দতা হিমোফিলিয়া ক্রিসকস উত্তরাধিকার মানে কি এক্স লিঙ্গ সংযুক্ত রোগ যেগুলো আর কি তাহলে সেক্ষেত্রে কিন্তু ডায়াবেটিস বাদে বর্ণান্দতা হিমোফিলিয়া দুটো হবে কারণ দুটোই এক্স ক্রমোজম বাইত রোগ বা ক্রিসকস উত্তরাধিকারের মধ্যে পড়ছে ঠিক আছে বংশগতি ধারাবাহিকে বর্ণান্ধতা এবং হিমোফিলিয়া দুটোই হবে তাহলে রাইট অপশন ডি অর্থাৎ বর্ণান্ত হিমোফিলিয়া ক্লাসিক হিমোফিলিয়া বলা হয় কাকে হিমোফিলিয়ার সম্পর্কে একটা ইতিহাস রয়েছে তোমরা কি জানো এই হিমোফিলিয়ার ইতিহাস এই হিমোফিলিয়া মহারানী ভিক্টোরিয়ার বংশদের মধ্যে দেখা গেছিলো কার মধ্যে মহারানীর ভিক্টোরিয়ার বংশদের মধ্যেও হিমোফিলিয়া দেখা গেছে এই হিমোফিলিয়াকে কেন্দ্র করে কিন্তু অনেক গল্প রয়েছে ঠিক আছে অনেক কিছু গল্প রয়েছে এই হিমোফিলাকে কেন্দ্র করে একদিন সেই গল্প নিয়ে আলোচনা হবে কিন্তু পরীক্ষার সময় এত বড় গল্প করতে গেলে চলবে না ক্লাসিক হিমোফিলিয়া কাকে বলে না ক্লাসিক হিমোফিলিয়া আজকে তোমরা প্রত্যেকে বিভিন্ন প্রকার যে সিনড্রোম সেই সিন্ড্রমের গ্যামেন্টগুলো বলে দেবো তোমরা আজকে একটু অ্যাক্টিভ থাকে লাস্ট অফ কেউ কেটে যাবে না লাস্ট অফ অ্যাক্টিভ থাকবে আর একটু ভিডিওটা লাইক করে দিও চ্যানেলের রিচ প্রচুর ডাউন আমি জানি চ্যানেলের রিচটা প্রচুর ডাউন হয়ে গেছে একটু কমেন্ট করে দিও একটু লাইক করে দিও প্রত্যেকে প্লিজ একটু হেল্প করো রিকোয়েস্ট রইলো ক্লাসিক হিমোফিলিয়া কাকে বলে অ্যান্সার করো ক্লাসিক হিমোফিলিয়া কাকে বলে অ্যান্সার কী হবে হিমোফিলা এ কে বলে ক্লাসিক হিমো দেখো তিন প্রকারই হিমোফিলা এ সি তিনটেই কিন্তু আছে ঠিক আছে তিনটেই কিন্তু আছে কিন্তু হিমোফিলিয়া একে বলা হচ্ছে ক্লাসিক হিমোফিলিয়া রক্তে আচ্ছা তোমরা বলো তো রানী ভিক্টোরিয়ার বংশদের মতো কোন হিমোফিলিয়া দেখা বলতে পারো যদি বলতে পারো কমেন্টে জানাও রক্তে যে ফ্যাক্টরের অনুপস্থিত হিমোফিলিয়া রোগ হয় তা কি নাও কমেন্টে অ্যান্সার দাও প্রত্যেক কমেন্টে অ্যান্সার করো ফ্যাক্টর এইট ফ্যাক্টর ইলেভেন ফ্যাক্টর থ্রি নাকি প্রথম দ্বিতীয় উভয়ই রক্তে যে ফ্যাক্টরের অনুপস্থিতিতে হিমোফিলিয়া রোগ হয় তা হচ্ছে কি কোন ফ্যাক্টরের উপ অনুপস্থিতি কোন ফ্যাক্টরের অনুপস্থিতিতে হিমোফিলিয়া রোগটা হয় দেখো হিমোপিলা এইট এবং ইলেভেন এই দুটোর দুটোর জন্যই কিন্তু হয় ঠিক আছে হিমোফিলা এইট এবং হিমোফিলিয়া ইলেভেন তোমরা বলতে পারবে হিমোফিলা এইটের জন্য কি হিমোফিলিয়া হয় এ নাকি বি নাকি সি নাকি হিমোফিলিয়া ইলেভেনের জন্য কি হিমোফিলিয়া তোমরা দেখি যদি বলতে পারো কমেন্টে কিন্তু অ্যান্সার করে জানাবে ঠিক আছে কমেন্টে অ্যান্সার করে আমাকে প্রত্যেকে জানাবে যে কোন হিমোফিলিয়া এ কিসের জন্য হয় হিমোফিলিয়া বি কিসের জন্য হিমোফিলিয়া সি কিসের জন্য নেক্সট প্রশ্ন ডিউটেরানোপিয়া রোগে আক্রান্ত ব্যক্তি যে রঙটা দেখতে অক্ষম অর্থাৎ যে রংটা দেখতে পায় না নীল রঙ হলদে রং লাল রং সবুজ রং ডিউটেরানোপিয়া আক্রান্ত ব্যক্তি যে রংটা দেখতে পায় না সেটি কী দেখো ডিউটেরানোপিয়া আছে ট্রাইটোনোপিয়া আছে এবং কী আছে প্রোটোনোপিয়া এবার ডিউটেরানোপিয়া সর্বদা যারা বর্ণা আক্রান্ত ব্যক্তি তারা এই সবুজ রঙটাকে চিনতে পারে না কাকে পারে না সবুজ রংটা কিন্তু চিনতে পারে না নেক্সট প্রশ্ন যে প্রকার তাই কোনো ব্যক্তি লাল রঙকে চিনতে পারে না বা লাল রঙকে দেখতে পায় না তা কি লাল রঙকে দেখতে পায় না মানে অবশ্যই কিন্তু প্রোটোনোপিয়া লাল মানে প্রোটোনোপিয়া আর সবুজ মানে হচ্ছে ডিউটেরানোপিয়া নেক্সট প্রশ্ন অটোজোম বাহিত রোগ গ্রন্থি অটোজোমের দ্বারা আমরা কিন্তু এতক্ষণ ধরে সেক্স ক্রোমোজোম ঘটিত বলছিলাম বা ক্রোমোজম ঘটিত বলছিলাম কিন্তু এখানে যেটা বলছে ওটা কি অটোজোম বাহিত রোগ অ্যান্সার করো প্রত্যেকে নাও আমি টাইম দিয়ে দিয়েছি তোমরা নিজের মতো করে অ্যান্সার করো আচ্ছা অ্যান্সার দিয়েছ অটোজমবাহিত রোগ হচ্ছে থ্যালাসেমিয়া স্কার্বি কিপসার জন্য হয় বলে যাও দেখি প্রত্যেক কমেন্টে কোন ভিটামিনের অভাবে স্কারবি হয় দেখি কতজন বলতে পারো দেখি কমেন্টে অ্যান্সার করো কতন বলতে পারবে স্কারভি কোন ভিটামিনের অভাবে হয় নিচের যেটি সেক্স প্রমোজন বাহিত বংশগত রোগ নয় তা হলো কি সেক্স প্রমোজন বাহিত কিন্তু বংশগত রোগ নয় ফেক্সমোজোম বাহিত মানস্ত রোগ নয় কোনটি দেখো অ্যানিমিয়া স্কারবি থ্যালাসেমিয়া তিনটেই কিন্তু কোনো স্ক্রোমোজোম মানে ফেক্সমোজোম বাহিত রোগ না অ্যানিমিয়া হয় রক্তে লোহার অভাবে প্রত্যেকে যেন হিমোগ্লোবিনটা কমে যায় স্কারবি কেন হয় আমি প্রত্যেক কমেন্টটা বলতে বলেছি কমেন্টটা বলো আর থ্যালাসেমিয়া তো অটোজোম বাহিত রোগ তাহলে এখানে কী হবে সবকোটি ঠিক সব সবকোটি ঠিক সতেরো নম্বর প্রশ্ন থ্যালাসেমিয়া রোগ যে প্রোটিনটির অস্বাভাবিকতার ফলে সৃষ্টি হয় দেখো আমি একটু ভালো করে বলি থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া কোথাটার অর্থ কি আমাদেরকে প্রথমে বুঝতে আমরা শুধু থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া করে লাফিয়ে যাই কিন্তু এই থ্যালাসেমিয়া ব্যাপারটা কি আমরা তো অনেকে জানি না তোমরা কি জানো যে থ্যালাসেমিয়া অ্যাকচুয়াল কি বলতে চাইছি তো থ্যালাসেমিয়া মানে কি হয় থ্যালাসেমিয়া মানে কি হয় বলতে পারবে কেউ দেখি কতজন বলতে পারো থ্যালাসেমিয়া সম্পর্কে কার কি আইডিয়া আছে কতটা দেখা যাক যে থ্যালাসেমিয়া কী আচ্ছা থ্যালাসিমিয়া মনে হচ্ছে বারবার কী হয় বলতো না রক্ত শূন্য হয়ে যাবে কীভাবে না রক্তটা কিন্তু শূন্য হয়ে যাবে এটা হচ্ছে থ্যানাশোনার একটা প্রধান লক্ষণ এবার এটা এমন একটা ব্যাপার এখানে না হিমোগ্লোবিনটা উৎপাদন হয় নাকি হিমোগ্লোবিন উৎপাদনের ত্রুটি দেখা যায় যার জন্য রক্ত শূন্য হয়ে যাবে একটা সম্ভাবনা সবসময় থেকে থাকে এবং একটা সময় কী হয় রক্ত যেহেতু তৈরি হচ্ছে না মানুষটা মারা যেতে পারে এবার এক্ষেত্রে না কি হয় রক্ত উৎপাদনের জন্য যে শৃঙ্খল অর্থাৎ যে গ্লোবিউলিন যে শৃঙ্খলগুলো অর্থাৎ পলি মানে যে শৃঙ্খলগুলো দরকার কি পলিপেপটাইট যে চেনগুলো দরকার সেই চেনগুলো কিন্তু তৈরি হয় না ঠিক আছে যেমন ধরো বিটাগ্লোবিন পলিপেপটাইট বিটাগ্লোবিন পলিপেপটাইটটা কী হয় মানে আলফা বিটা গামা তিনটে রয়েছে এবার এই আলফা বিটা গামা পলিপেপটাইট চেনগুলোই তৈরি হচ্ছে না ঠিক আছে বা চেনের মধ্যেও কোনো গণ্ডগোল রয়েছে তাহলে এই থ্যালাসমিয়াটা দেখা যায় যেখানে রক্ত শূন্য হয়ে যায় মানুষটা একদম মারাও যায় ঠিক আছে এবার এক্ষেত্রে বেশিরভাগ ভূমধ্য সাগরীয় অঞ্চল ভূমধ্য সাগরীয় অঞ্চল বা দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষরা এই রোগ আক্রান্ত হয় ঠিক আছে থ্যালাসেমিয়ার কারণ হচ্ছে কি হিমোগ্লোবিন উৎপাদনের ত্রুটি বা হিমোগ্লোবিন উৎপাদনে বাধা সৃষ্টি তাহলে সেক্ষেত্রে হিমোগ্লোবিন তাহলে এখানে কী হবে গ্লোবিন প্রোটিন তাই তো হিমোগ্লোবিন মানে গ্লোবিন প্রোটিন তারপর হচ্ছে রক্ত তঞ্চনে এগারো নম্বর ফ্যাক্টরটি অপর নাম কি রক্ততঞ্চনে সাহায্য করি এগারো নম্বর ফ্যাক্টরটির নাম কি ঠিক আছে এখানে এবার তোমরা তো বলবে স্যার এটা কী এটা তো আমরা শুনিনি তাকে এগারো নম্বর ফ্যাক্টর কিন্তু রয়েছে যেটাকে আমরা করি পি টি এ কি বলি পিটিএ এই পিটি এর পুরো নাম কী কেউ বলতে পারবে এই পিটি এর নাম কি কেউ বলতে যদি বলতে পারো আমাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানি যদি পিটি এর নাম কেউ জেনে থাকো যে পিটি এর পুরোনাম কি তাহলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও রক্ততঞ্চনের সাহায্য করি আট নম্বর ফ্যাক্টরটির নাম কি আট নম্বর ফ্যাক্টরটার নাম কি দেখি কে বলতে পারো আট নম্বর ফ্যাক্টরটির নাম কি দেখা যাক কজন বলতে পারে রক্ত যেটা আঠেরো নম্বর ফ্যাক্টর নাম হচ্ছে কি এ এফ কি নাম এ এইচ এফ ঠিক আছে এ এফ বলছে একজন পুরুষ এবং একজন মহিলা বিবাহে মহিলার বিবাহে এই রকম প্রশ্ন কিন্তু আসতে পারে একজন পুরুষ এবং একজন মহিলার বিবাহে পুত্র সন্তান এবং কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা কত একজন পুরুষ এবং একজন মহিলার বিবাহে পুত্র সন্তান এবং কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা কত দেখো এক্স 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 ওয়াই ক্রস ঘোটাও তাহলে আমরা কি পাবো হতো এই এক্সের সঙ্গে এক্স কল করলে এক্স 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 তারপর কী পাবো না এক্স ওয়াই এক্স ওয়াই এবার কত হচ্ছে দেখো দুটো এক্স এক্স মানে আমরা কী হচ্ছে তাকে এক্সের সঙ্গে এক্স ক্রস করছি এক্সের সঙ্গে ওয়াই ক্রস করছে আবার এক্সের সঙ্গে এক্স এক্সের সঙ্গে ওয়াই তাহলে এক্সয় এক্স ওয়াই তাহলে এটা যদি টোটাল আমরা করি তাহলে কী হবে তো টু ইস টু 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 ইস টু টু তাহলে টু ইসু টু টু মানে কত ওয়ান টু ওয়ান হচ্ছে না তাহলে এখানে রাইট আনসার ওয়ান ইফ টু ওয়ান মানে পুত্র সন্তান বা কন্যা সন্তান হওয়ার অনুপাতটা হচ্ছে ওয়ান টু ওয়ান ভালো করে বুঝে নাও এক্স ওয়াই এবং এক্স এক্সের মধ্যে আমরা ক্রসটা ঘটিয়ে দেবো তাহলে এটা অ্যান্সার পেয়ে যাব কুড়িটা প্রশ্ন হয়ে গেল একুশ নম্বর প্রশ্ন ডাউন সিন্ড্রমে ক্রোমোজমের সংখ্যা কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এইটাই একটা বিরাট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো আমরা করতে পারি না বা পরীক্ষার সময় অনেকে আমরা অ্যান্সার করে আসতে পারি না যে ডাউন সিন্ড্রমে উৎপন্ন ক্রোমোজমের সংখ্যাটা কত হয় ঠিক আছে দেখো ডাউন সিন্ড্রম রয়েছে ক্লাইনোফেলটার সিনড্রোম রয়েছে তারপর তোমার হচ্ছে যে টার্নার সিন্ড্রাম রয়েছে এবার আমাকে যেটা জানতে চাইছে যে ডাউন সিন্ড্রমের ক্রমোজম সংখ্যা কত না ডাউন সিনড্রোম হচ্ছে যেখানে আমরা একুশ নম্বর ক্রোমোজোমে কি হয় না একুশ নম্বর ক্রোমোজমে তিনটে থাকলে কি তিনটে থাকলে না একুশ নম্বর ক্রোমোজোমটা যখন তিনটে থাকবে তখন কিন্তু ডাউন সিনড্রোমটা দেখা যাবে এবার এক্ষেত্রে কি হয় জানো এক্ষেত্রে কি হয় জানো এক্ষেত্রে দেখবে হৃদ গড়িত অসুখ হচ্ছে বুদ্ধি থাকে না চোখের ওপর মানে পাতাগুলো জড়ো জড়ো হয় মুখটা সব হা করে থাকবে ঠিক আছে হাঁ করে বসতে থাকবে ঠিক আছে মুখ দিয়ে লালা গড়াবে এবার এই ডাউনশিন নামে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে না ট্রাইজমি ঘটে কি ঘটে ট্রাইজমি ঘটে একুশ নম্বর ক্রমোজমটা ট্রাইজমি ঘটে যায় এবং এই ট্রাইজোমি ঘটে যাবার জন্য এদের ক্রোমোজম সংখ্যাটা হয়ে দাঁড়ায় তাহলে চুয়াল্লিশটা আর দুটো সেক্স ক্রমোজম থাকার পর জানো কি জানো দুটো পরিবর্তে এখানে তিনটা হয়ে যায় তাহলে তিনটা হওয়ার জন্য কী হবে চুয়াল্লিশ প্লাস তিন মানে কত হবে ফর্টি সেভেন কত হবে সাতচল্লিশটা হবে কী হবে মনে থাকবে চুয়াল্লিশ প্লাস তিন মানে হচ্ছে টোটাল সাতচল্লিশটা কিন্তু ডাউন ফিন্ডামের ক্ষেত্রে ক্রোজমটা দেখা যায় প্রত্যেকের মনে থাকবে ডাউন ফিন্ডামের ক্ষেত্রে কটা ক্রোজম দেখা যায় টোটাল হচ্ছে সাতচল্লিশটা কিন্তু ক্রোমোজোম সংখ্যা দেখা যায় ঠিক আছে নেক্সট প্রশ্ন চলে আসো জাম্পিং জিন তত্ত্বটির সঙ্গে কার নাম জড়িত বাইশ নম্বর প্রশ্ন জাম্পিং জিন তত্ত্বটির সঙ্গে কার নাম জড়িত ম্যাকিনটক মেন্ডেল হুগোদাভিস মর্গান কি অ্যান্সার হবে জাম্পিং জিনের সঙ্গে জড়িত থাকে প্রথম আনতে তোমরা অ্যান্সার জানাও দেখো এটা হবে ম্যাক টক কী হয় ম্যাক টক ঠিক আছে নেক্সট প্রশ্ন মিউটেশন তত্ত্বের প্রবক্তাকে মিউটেশন তত্ত্বের প্রবক্তাকে মিউটেশন তত্ত্বের প্রবক্তা ছিলেন কে এই মাত্র বলে দিচ্ছি হুগোধা ব্রিফ কে ছিল হুগোধা ব্রিফ ঠিক আছে নেক্সট প্রশ্নে চলে এসো মোটর গাছের মেন্ডেলের পরীক্ষায় নিম্নের কোনটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ছিল দেখো সবুজ রঙের সুটিটা হবে না গোলাকার বীজ হবে না কাক্ষিক পুষ্প এটাও কিন্তু হবে না কিন্তু সলুদ রঙের বীজটা প্রকট আমরা আগেই পড়েছিলাম তাহলে সবুজ রঙের বীজটা কী হবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হবে কোনটা হবে সবুজ রঙের বীজটা নেক্সট প্রশ্ন কোন বিজ্ঞানী মেন্ডেলের তত্ত্বকে পুনর্প্রতিষ্ঠা করে এটা হচ্ছে রাইট অ্যান্সার মর্গ্যান রয়েছে বেটেশন রয়েছে টার্ফাংচার তোমার কোনটা অ্যান্সার সঠিক মনে হচ্ছে মেন্ডেলের তত্ত্বকে কে পুনঃপ্রতিষ্ঠিত করেছিল কোন বিজ্ঞানী মেন্ডেলের তত্ত্বকে পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন এটা যেটা রাইট অ্যান্সার হবে সেটা কি না মর্গান কী হবে মর্গ্যান ঠিক আছে হ্যাপ্লেট ক্রোমোজেন্ট সেটে হ্যাপ্লেট ক্রোমোজোম সেট উপস্থিত জিনকে কী বলে হ্যাপ্লেট সংখ্যক ক্রোমোজোম সেটে তোমরা অ্যান্সার বলো দেখো প্রথমত কিন্তু বহু সংকটলন হবে না ঠিক আছে জিনোম জিন পুল হবে না জিন বৈশিষ্ট্য হবে না রাইট অ্যান্সার হবে জিনম কী হবে রাইট অ্যান্সার হচ্ছে জিনোম ছাব্বিশ নম্বর প্রশ্ন হলো জীবের জিনগত গঠনের প্রকাশকে কি বলে জীবের জিনগত গঠনের প্রকাশ আমরা বাহ্যিক বৈশিষ্ট্যের প্রকাশকে বলে ফিনোটাইপ তাহলে জীবের জিনগত গঠনের প্রকাশকে আমরা কী বলবো জিনোটাইপ বলবো কী বলবো জিনোটাইপ ঠিক আছে মনে থাকবে বংশগতিতে চেকার বোর্ডের সসটাকে চেকার কে আবিষ্কার করেছিল বেটিসন পানেট ভিস মেন্ডেল অ্যান্সার করো প্রত্যেকে এটা তোমরা অনেক সময় গুলিয়ে ফেলো কিন্তু তাড়াতাড়ি করে কমেন্ট অ্যান্সার করো অ্যান্সার করো বসে থাকবে না প্রত্যেকে কমেন্ট অ্যান্সার করো প্রত্যেকে কেউ বসে থাকবে না বংশগতি চেকার বোর্ডের সস্টার প্রকাশ কেছিলেন না এটা হচ্ছে পানেট বলি না পানেটের চেকার বোর্ড কার হবে পানেট স্কোয়ার বা পানেটের চেকারবোর্ড মনে থাকবে আর নেক্সট প্রশ্ন চলে আসো নিম্নের কোন বিজ্ঞানী লিঙ্কেজের ঘটনা প্রথম প্রমাণ করে লিঙ্কেজ লিঙ্কেজ সম্পর্কে কে প্রমাণ করেন এটা খুব ইম্পর্টেন্ট হেকেল প্ল্যানেট মর্গান কি অ্যান্সার হবে বলো কমেন্ট অ্যান্সার করো দেখো লিঙ্কেজের ঘটনা প্রমাণ করেছিলেন কিন্তু মর্গ্যান কে হবে মর্গ্যান ঠিক আছে মনে থাকবে কী হবে মর্গ্যান নেক্সট প্রশ্ন চলে মানুষের ক্ষেত্রে অসম্পূর্ণ প্রকটতার উদাহরণ কি অসম্পূর্ণ প্রকটতার উদাহরণ কি অ্যানিমিয়া থ্যালাসেমিয়া টেক্স ডিজিজ নাকি অন্ধ তো অসম্পূর্ণ প্রকটতা মানে অর্থাৎ একটা মাঝামাঝি বৈশিষ্ট্য প্রকাশ পায় কোন ক্ষেত্রে কোন পুকুরতাতে ক্রাইট হবে দেখি কে করতে পারো কমেন্ট অ্যান্সারটা প্রত্যেক কমেন্ট অ্যান্সার যেন দেখি কে কে অ্যান্সার এটা যেটা হচ্ছে কি টেক্সাফ ডিজিজ কী হবে টেক্স অফ ডিজিজ মনে হয় কীভাবে টেক্সফ ডিজে অসম্পূর্ণ প্রকরতা লক্ষ্য করা যায় কোথায় অসম্পূর্ণ প্রকরতা লক্ষ্য করা যায় কোথায় সন্ধ্যা মালতি রয়েছে স্ন্যাপ ড্রাগন রয়েছে মোটর গাছ রয়েছে এবং প্রথম দ্বিতীয় উভয়ই রয়েছে ভালো করে প্রশ্ন পর অসম্পূর্ণ প্রকরতা কোথায় দেখা যায় অসম্পূর্ণ প্রকরতা মানে ধরো সন্ধ্যা মালতি গাছের ক্ষেত্রে একটা সাদা ফুল আর একটা লাল ফুল দুটো মিক্সড হয়ে কী হতো গোলাপি ফুল করছে ঠিক তেমনই হচ্ছে মানে নিজস্ব কোনো একটা বৈশিষ্ট্য তার প্রকট প্রচ্ছন্ন কোনোটাই না প্রকাশ পেয়ে তাদের মাঝামাঝি বৈশিষ্ট্য প্রকাশ পায় এটার ক্ষেত্রে কিন্তু তোমার সন্ধামালাতে এবং স্নাবটাগন দুটো হবে সন্ধ্যা সন্ধামালাতি এবং স্নাবটাগন দুটো হবে ঠিক আছে নিম্নের কোন রোগটি মানুষের বংশগত রোগ নয় কোনটা কোনটা বংশগত রোগ নয় বলেছে দেখো দেখো হিমোফিলিয়া বংশগত তারপর তোমার দেখো ডাউন সিনড্রোমও বংশগত এবং বর্ণাণ্ডতাও বংশগতভাবে হয় ভালো করে ভাবনা চিন্তা করো তাহলে কি হবে না অ্যালজাইমার রোগটা কিন্তু বংশগত নয় কোনটা অ্যালজাইমার রোগটা কিন্তু বংশগত নয় ঠিক আছে নেক্সট প্রশ্ন ডিএনএ সিকোয়েন্সিং পদ্ধতি কে আবিষ্কার করেন ডিএনএ সিকোয়েন্সিং পদ্ধতি কে আবিষ্কার করেন দেখো এইচ জি খুরানো রয়েছে ওয়াটসন ক্রিক রয়েছে ফ্রেডিক সাঙ্গান রয়েছে ইএম এম সাউদান রয়েছে কী হবে কী হবে গো একটা অ্যান্সারটা কী হবে বলো ফ্রেডিক সাঙ্গার কী হবে ফ্রেডিক সাঙ্গার ডিএনএ সিকোয়েন্সিং পদ্ধতি আবিষ্কার করেছে কিন্তু ফ্রেডিক সাঙ্গার বলছে জাম্পিংকার জিন আবিষ্কারের সাথে কার নাম যুক্ত বলছে দেখো জাম্পিং কার জিন আবিষ্কারের সাথে কার নাম যুক্ত স্যার জগদীশ চন্দ্র বসু স্যার জেবি এ ফ্যালডেন ডক্টর বারবারা ম্যাক টক এম এস সামিন আছেন জাম্পিং কার জিন অ্যান্সার করো প্রত্যেক কমেন্টে প্রত্যেক কমেন্টে অ্যান্সার করা দেখা যায় কি অ্যান্সারটা সঠিক হয় অ্যান্সার করো প্রত্যেক কমেন্টে এই জাম্পিং কার জিনের সঙ্গে কিন্তু এই সম্পর্ককার ডক্টর বারা ম্যাকলিন টক ঠিক আছে মনে থাকবে ডক্টর বারবারা ম্যাকলিন টক নেক্সট প্রশ্ন চলেছ হিমোফিলা পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন বলতো কারণ হিমোফিলিয়াটা হচ্ছে যেহেতু এক্স ক্রমোজম প্রকট বৈশিষ্ট্য নাকি এক্স ক্রমোজম বাহিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য নাকি ওয়াই ক্রমোজম বাইিত প্রকট নাকি ওয়াই ক্রোমোজোম বাইিত প্রচ্ছন্ন কি রাইট হবে বলো কমেন্ট করো প্রত্যেকে প্রত্যেক কমেন্ট করো ফটাফট কমেন্ট করো কেউ দেরি করবে না কেন কেন বলো হিমোফিলিয়া কেন না এটা কি এক্স ক্রোমোজম বাইত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি হবে এক্স প্রমোজন প্রচ্ছন্ন ঠিক আছে দেখবে এইভাবে যে জিন দেখে দেখবে ছোটের ইচ ঠিক আছে এক্স বরাতের ইচ তুমি বলো এক্স বরাতের ইচ এবং ছোটাতের ইচ তাহলে এটা কি প্রচ্ছন্ন না তাহলে প্রচ্ছন্ন জন্যই এটা কিন্তু এক্স প্রমোজম বাহিত কি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ঠিক আছে ঠিক আছে প্রত্যেক হয়েছে রাইট এবার তাহলে তুমি বলো একটা পুরুষের যদি এক্স এইচ ওয়াই হয় তার মানে পুরুষটা সম্পূর্ণভাবে রোগে আক্রান্ত তার মানে পুরুষদের ক্ষেত্রেই বেশি দেখা যাবে কিন্তু মহিলাদের ক্ষেত্রে মহিলারা হচ্ছে বাও হয় পুরুষরা হচ্ছে আক্রান্ত হয় কারণ মহিলাদের দেখো ভালো করে বোঝাই আমি এক্স এইচ এক্স ছোটাদের এইচ মহিলারা কি এটা কি বলতো মহিলারা হচ্ছে বহন করছে একটা জিন ভালো আছে একটা জিন নষ্ট হচ্ছে কিন্তু পুরুষদের ক্ষেত্রে যেহেতু এক্স ফ্রমোজো এখানে একটা জিন নষ্ট হয়ে যায় পুরুষদের কিন্তু ওয়াই জিনটার কোনো কাজ করে না তাই এক্ষেত্রে ছয়টা হচ্ছে রাইট হ্যান্ড এক্স এক্স ফ্রমোজম ভাই তা প্রথম রাইট অ্যান্ড ঠিক আছে চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম প্রত্যেক অবশ্যই লাইক করে দিও সাবস্ক্রাইব করে রাখো পরের ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাও নিজের ডেস্ক্রিপশন বক্স অথবা কমেন্ট থেকে লিঙ্ক পেয়ে যাবে জয়েন করে যাও